আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের এই যে পলিটেকনিক্যালে ভর্তিতে অর্থাৎ ডিপ্লোমাতে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তিতে তোমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। এবং আমার চ্যানেলে নতুন হলে এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, এবং তোমাদের ডিপ্লোমাতে ভর্তি সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, এই যে তোমাদের 2021-22 শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালাটি আমি ওপেন করে ফেলেছি, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ভর্তির নীতিমালা। তো এখানে যে বিষয়টা আছে দেখো, এই যে ভর্তির ক্ষেত্রে ফি, এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য। তো ফার্স্টে আমি বেসরকারিটা বলতেছি। তো দেখো, এই যে তোমাদের সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকল্যে মফস্বল বা পৌর উপজেলা এলাকায় 1000 টাকা, পৌর জেলা সদর এলাকায় 2000 টাকা, এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3000 টাকার বেশি হবে না। অর্থাৎ এর ভিতরেই তোমাদের সেশন চার্জ সহ বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির চার্জ লাগবে। তো তারপর যেটা আছে দেখো, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে 5000 টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। তো ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত দেখো, এই যে আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন এবং এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন ও ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে 9000 টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ 10000 টাকা গ্রহণ করতে পারবে। তো উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান 3000 টাকার বেশি আদায় করতে পারবে না। তো দেখো, তারপরে যেটা আছে, দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মৌকুপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তারপর যেটা আছে, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষাঙ্গিক ফি এর সমুদয় অর্থ ভর্তির আবেদনের পর নিশ্চয়নের সময় পরিশোধযোগ্য। তো অর্থাৎ আশা করি তোমরা পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছো, যে তোমাদের এখানে যে টাকাগুলো লেখা আছে এর বাইরে কিন্তু কোনো টাকা তারা নিতে পারবে না। তবে দেখো, এখানে তোমাদের এই যে মফস্বল এলাকা, পৌর এলাকা, তারপর মেট্রোপলিটন এলাকা, তোমাদের এলাকা ভেদে, স্থান ভেদে তোমাদের এই ভর্তি ফির কিন্তু একটু এদিক সেদিক আছে, অর্থাৎ কম বেশি আছে, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, এখানে তোমাদের এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত ইত্যাদি যে বিষয়গুলো আছে সব কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে তোমাদের সর্বোচ্চ কত টাকা লাগতে পারে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তো এখানে যেগুলো লেখা আছে এর বাইরে কিন্তু তোমাদের ভর্তির সময় কোনো টাকা তারা নিতে পারবে না। তারপরেও কিছু কিছু প্রতিষ্ঠান আছে যা তারা বেশি নিয়ে থাকে। তো এই বিষয়গুলো তোমরা তোমাদের যে প্রতিষ্ঠানে তোমরা চান্স পেয়েছো ডিপ্লোমাতে ভর্তির জন্য, সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করলে আরও বিস্তারিত কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো এটা গেল তোমাদের বেসরকারি প্রতিষ্ঠানের তোমাদের টাকা ভর্তির যে ফিটা আছে সেটার বিস্তারিত ডিটেলস। তো বেসরকারি প্রতিষ্ঠানের তোমাদের ফি যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমরা বুঝতে পারতেছো সরকারি প্রতিষ্ঠানে তোমাদের কীরকম হতে পারে। অবশ্যই এর চেয়ে কম হবে, কারণ সরকারি প্রতিষ্ঠানে তোমাদের ভর্তি ফি, বেতন ইত্যাদি সবগুলো কিন্তু কম থাকে। তো তোমাদের বেতন ফি বা সেমিস্টার যে ফিগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু কম থাকবে তোমাদের সরকারি প্রতিষ্ঠানে, অবশ্যই। তো আশা করি তোমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেছো যে তোমাদের বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমাতে ভর্তিতে তোমাদের কত টাকার মতো লাগতে পারে। তো আসতে আর তারপর না বুঝে থাকলে ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। এছাড়াও অন্য কোনো টপিকের উপর ভিডিও লাগলে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমাদের পলিটেকনিক্যালে ভর্তির জন্য তোমাদের কী কী কাগজপত্র লাগতে পারে সে সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো, এবং সেই ভিডিও লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও আসবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।